আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আমি দেখাবো আজকে লাউ পাতার ভর্তা, খুব সহজেই কিভাবে লাউ পাতার ভর্তা তৈরি করতে হয়। চলুন তাহলে দেখাচ্ছি কি কি উপকরণ লাগলো। আমি এখানে নিয়েছি 10-12টি লাউ পাতা খুব ভালো করে ধুয়ে, আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি কুচি করে, নিয়েছি 10-12টা কাঁচামরিচ, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম নিতে পারেন, নিয়েছি লবণ এবং সরিষার তেল পরিমাণ মতো। প্রথমে একটি পাত্রে তেল পানি খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন আমি ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন লাউ পাতা কিরকম নরম হয়ে এসেছে। এখন আমি আবার অপেক্ষা করব পানিটা শুকানোর জন্য। পানিটা শুকিয়ে গেছে, আরও শুকাতে হবে, তার জন্য আমি অপেক্ষা করছি। পুরোপুরি শুকিয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য উঠিয়ে রাখবো, কারণ আমার আবারও লাউ পাতাটা সেদ্ধ করতে হবে। এখন আমি পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা যখন নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব লাউ পাতা। দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করছি লাউ পাতার পানিটা শুকানোর জন্য। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। এখন আমি খুব ভালো করে একটি চামচের সাহায্যে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। নামিয়ে ফেলেছি। এখন 2টো পেঁয়াজ যে কেটে রেখেছিলাম কুচি করে, তার মধ্যে লবণ এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নিচ্ছি পেঁয়াজটার সাথে লবণ এবং তেল খুব ভালো করে মেশাতে হবে, এবং পেঁয়াজ থেকে পানি ছাড়বে। মেশানো হয়ে গেছে, এখন শাকটা মিশিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা যারা খুব সহজেই ভর্তা তৈরি করে খেতে চান তাদের জন্য বলবো, অবশ্যই এটা তৈরি করে খাবেন এবং ভালো লাগবে। তৈরি হয়ে গেল, এখন পরিবেশনের পালা। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল লাউ পাতার ভর্তা বা লাউ শাকের ভর্তা। খুবই সুস্বাদু একটি খাবার এবং ভালো লাগার কথা, ভালো লাগবে অবশ্যই। আমাকে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো, আর আমার জন্য সকলেই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।